বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ আর আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রত্যেক রবিবারের মতো আমি আজ উপস্থিত হয়েছি আমার পরিচালিত এবং সম্পাদিত ভিডিও সাহিত্য নিয়ে। আজকের এই 29তম পর্বে কবিতা এবং অনুগল্প পাঠ করে শোনাবেন সুমিত মোদক, সবিতা কুইরি, অভিষেক সাহা, সুস্মিতা ঘোষ, পীযূষ কান্তি সরকার এবং জয়িতা ভট্টাচার্য। আপনারা যারা কবিতা এবং অনুগল্প লেখেন তারাও আপনাদের কবিতা এবং অনুগল্প ভিডিও করে আমাকে পাঠাতে পারেন। তবে মনে রাখবেন, ভিডিও করার সময় মোবাইলটি আড়াআড়িভাবে ধরবেন, মুখে যেন পর্যাপ্ত আলো থাকে, উচ্চারণ যেন স্পষ্ট শোনা যায় এবং বাইরের অবাঞ্ছিত শব্দ যেন বেশি ধরা না পড়ে। পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8777829784। আবার বলছি 8777829784। দেখতে থাকুন, সঙ্গে থাকুন প্রত্যেক রবিবার বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে সকাল ঠিক 8টায় আমার পরিচালিত এবং সম্পাদিত ভিডিও সাহিত্য দেখার জন্য। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। প্রথমেই বিশ্ববঙ্গ টিভির কর্ণধার ও সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ মহাশয়কে আমার অনেক প্রণাম ও বড়দিনের শুভেচ্ছা। আমি একটি নিজের স্বরচিত কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আকাশের খোঁজে মাঝে মাঝে আকাশ খুঁজি, একান্ত নিজের একটা আকাশ। রোজকার টানা পড়েন পেরিয়ে খুব ক্লান্ত হয়ে একটু মুক্ত শ্বাস নেব বলে হোঁচট খাই পদে পদে, তবু আকাশ মেলে না, ভাঙে ভ্রান্তি, দুহাতে চোখ মুছি বিষণ্ণতায়। বড় অদ্ভুত লাগে, খুঁজি উত্তর, আকাশ নেই তবু বৃষ্টি ভেজায় বলে, আমার খোঁজ থেমে থাকে না আকাশ খোঁজা। নমস্কার। নমস্কার, আমি পীযূষ কান্তি সরকার, বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহের আহ্বানে আমার দুটি কবিতা পাঠ করছি। প্রথম কবিতা তোমাকে। তোমার আপাত শান্ত দর্শন ক্লাসে প্রজাপতি উড়ে উড়ে আসে, স্বপ্নের ছবি শুধু আঁকে জলে ভরা চোখের পাতায়। আকাশ নীল নীলিমার দেশে শ্বেতকপথ ডানা মেলে ভাসে, প্রফেসরের নোটস ঘুরে ফিরে যেন তারই ডানাতে লুকায়। আঙুলের স্পর্শে তারগুলি যেন ছন্দ লয়ে রং তুলি, শিমুল পলাশে জমা প্রেম জাগে পল্লী গীতি রাঙিনায়। লাজুক অপরাহ্নের ঠোঁটের ছোঁয়ায় তোমার আত ভেজা চোখ আবিরে রাঙায়। নমস্কার। দ্বিতীয় কবিতা, দ্বিতীয় কবিতা রাতের জোনাকি। সন্ধ্যা নামলেই আমার স্বপ্নগুলি জোনাকি হয়ে ঝিকিমিকি আলো দিতে থাকে। আমি আপ্লুত হয়ে পড়ি, ছেলের কান্না কিংবা বউয়ের খুনসুটি আমার চারপাশ ঘিরে মশারি টাঙিয়ে দেয়।
জোনাকিগুলো তখন নেমে আসে মশারির চালে। আমি স্পর্শ করার আশায় উদগ্র হাত বাড়িয়ে দিই, তারাও খোঁজে প্রবেশের পথ। রাত বাড়তে থাকে, বৃষ্টি নামে, সোঁদাগন্ধ বুকে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়ি জানি না। ঘুম ভাঙায় সকালের ঝলমলে রোদ, রাতের জোনাকিগুলো আলো ফোটার মুহূর্তেই কোথায় যেন হারিয়ে যায়। নমস্কার। জয়িতা ভট্টাচার্য, বৃত্ত। যখন দেখি তুমি আর তোমার স্ত্রী পাশাপাশি, চা কথা সৌজন্য আঁকা, আমি পালিয়ে যাই অনেক দূরে। এখনো আমার বুকে তোমার দংশন দাগ টাটকা, আমার ঠোঁট রক্তাক্ত, মাত্র কালই তো এসে। নখের আঁচল পিঠে দৌড়ে পালাই দৃশ্যত এই সকাল থেকে, হাতানিয়া দোয়ানিয়ার জলে বারবার চোখ ধুই, আগুন নেভাই নেভাই হিংসার তাণ্ডবকে, পড়ে থাকা প্রসাদ বিলিয়ে দিই একে ওকে, চাওনা পিছল সংসার, একবার এপারে ঘর একবার ওপারে ছবি টাঙিয়ে রাখো চাঁদের গায়ে। সাঁকোটলমল করে ভরা কটা কোটালেও তবু সাঁতার, জীব ঠোঁট উদ্দাত দণ্ড, নেটওয়ার্ক অফ, চা খাও পাশাপাশি, দূরে অনেক দূরে পালিয়ে যায় চুম্বন ক্ষত নিয়ে নদীর জলে। নমস্কার। আশ্রয় রাতের গভীরে দাঁড়িয়ে রাতের গভীরতা মেপে নিতে পারি মালকোষ রাগে, মায়ের বুকে মুখ গুঁজে ঘুমায় দুধের শিশু, জ্যোৎস্না মেখে নেয় খাজুরাহো মিট, ভাস্কর্য থেকে এক এক করে বেরিয়ে আসে এক একটি জীবন। রাতের নিজস্ব শব্দ নিয়ে শব্দের মালা গেঁথে নিতে শিখে গেছি এখন, সে কারণে ঝাঁকে ঝাঁকে জোনাকি এসে আশ্রয় নেয় মস্তিষ্কে, একটু একটু করে উঁকি দেয় ভোরের ঘ্রাণ। নমস্কার, আমি সবিতা কুইরি। আমার লেখা একটা কবিতা মুখোশ মানুষ, এটা আমি পাঠ করে শোনাচ্ছি। সেদিন ভোরে স্বপ্ন দেখি যাচ্ছে মানুষ ভিন্ন গ্রহে, এই পৃথিবী সংক্রমিত মরার ভয়ে প্রাণের মোহে, যাচ্ছে মানুষ হাজার হাজার জন্মভূমি মাকে ফেলে, গরিব যারা যাচ্ছে হেঁটে, ধনীরা সব পাখ না মেলে, দাঁড়িয়ে সে তা ফটক পারে প্রহরী দুই মস্ত পাড়া, সুস্থ সবল মানুষগুলো বেছে বেছে তুলছে তারা, রুগ্ন যারা সংক্রমিত আসছে ফিরে অশ্রু জলে, ধরিত্রী মা হাত বাড়িয়ে আদর করে নিচ্ছে কোলে। স্বপ্নে আমি দেখেছিলাম কেঁদেছিল বসুন্ধরা, স্বার্থপরেই মানুষগুলো সত্যিকারের মুখোশ পরা, ফুপিয়ে কেঁদে বলছি যেন থাকবো তোমার চরণতলে, সুস্থ হইবা সংক্রমিত মরবো মাগো তোমার কোলে। নমস্কার। নমস্কার, আমি অভিষেক সাহা। আজ আমি স্বরচিত একটি অনুগল্প পাঠ করছি। অনুগল্পটির নাম হলো মুখোশ। এই তোদের জন্যই জানিস তো, করোনা যাই যাই করে আবার ফিরে আসছে আর তাণ্ডব চালাচ্ছে, কত রে আর কত মৃত্যু দেখলে তোরা শুধরাবি বলতো? ছোটবেলার বন্ধু বাপের সাথে রাস্তায় দেখা হতেই একেবারে ঝাঁপিয়ে পড়ল শাম্ব, কি হলো রে এত অগ্নিশর্মা কেন, বাড়িতে অশান্তি, বউ কথা শুনছে না, নাকি অফিসের বসের সাথে মনোমালিন্য, অথবা
অটোওয়ালার সাথে খুচরো পয়সার জন্য ঝামেলা হয়েছে বল। তোর এই বন্ধু 5 মিনিটের মধ্যে তুড়ি মেরে সব সমস্যা মিটিয়ে দেবে। সিগারেট খাবি? সিগারেটের প্যাকেটটা শাম্বর দিকে এগিয়ে দিয়ে মজা ঢালা গলায় বলল বাপি। রাখ তোর সিগারেট, তুই খা তোরটা। আর তুই যে প্রেডিকশনগুলো দিলি তার একটাও ঠিক না। আমি রেগে যাচ্ছি তোকে দেখে। করোনা অতিমারীর এত ভয়ঙ্কর রূপ দেখেও তোদের মতো মানুষদের শিক্ষা হয় না? তোর মাস্কটা পকেটে কেন? ওটা তো নাক মুখ ঢাকার জন্য, বিরক্তি প্রকাশ করে বলল শাম্ব। ও এই ব্যাপার, আমি তো ভাবলাম কি না কি, মুখোশটা পকেটে রেখেছি বলে রাগ করছিস? ভালো করে দেখ। আমি গাছতলায় একা দাঁড়িয়ে সিগারেটে সুখ টান দিচ্ছি, আশপাশে আর কেউই নেই, কুকুরটাও ওই অত দূরে বসে আছে, আর তাছাড়া আমি তো সবসময় মুখোশ পরে আছি। নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে শান্ত গলায় বলল বাপি। এত লেন, বাইপাস, এভিনিউ ধরে ভুলভাল কথা বলে সব গুলিয়ে দিস কেন? তুই কোথায় মাস্ক পরে আছিস? অবাক হয়ে জিজ্ঞেস করলো শাম্ব। সিগারেট শেষ করে পকেটে থাকা মাস্কটা মুখে পরে নিয়ে আলতো হেসে বাপি বলল, এই মুখোশটা তো ইচ্ছে হলে খোলা যায়, ইচ্ছে হলে পরা যায়, কিন্তু আমার ভালো থাকার মুখোশটা পার্মানেন্ট, যেটা এই দুনিয়ার সবার কাছ থেকে আমার আসল মুখটাকে আড়াল করে রেখেছে। নমস্কার। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।